আসসালামু আলাইকুম, ডক্টর আসিফ বলছি। আমরা আমাদের চেম্বারের প্র্যাকটিসে কমনলি একটা কোয়েশ্চেন শুনি পেশেন্টদের থেকে। প্রশ্নটা হচ্ছে, ডাক্তার সাহেব, আমার অপারেশন করা কি সেফ হবে কি না? স্বাভাবিকভাবে একটা পেশেন্ট এই কোয়েশ্চেনটা করতেই পারেন, কারণ যেহেতু তার অপারেশন হবে এবং সে সবসময় কনসার্ন থাকে যে তার অপারেশনটা করার পর উনি ভালো হবেন কি না, প্রথমত রোগ থেকে মুক্তি পাবেন কি না, আর যদি রোগ থেকে মুক্তি পান তাহলে আবার আগের যে শরীর ছিল সেই শরীরে সে ফিরে যেতে পারবে কি না, নাকি তার এমন কোনো সমস্যা থেকে যাবে যেটার জন্য সারা জীবন তার ভুগতে হবে। এবং সবচেয়ে ভয় পায় হার্টের রোগী, যারা হার্টের পেশেন্ট, যারা হার্টের জন্য বিভিন্ন ঔষধ খাচ্ছেন, যারা হার্টের অপারেশন করিয়েছেন প্রিভিয়াসলি। এবং অনেক ক্ষেত্রেই হার্টের ডাক্তাররা কিন্তু পেশেন্টদের বলে দেয় যে আপনার কোনো চিকিৎসা করার আগে অবশ্যই আমাকে জানিয়ে নেবেন, আমি আপনার ঔষধ অ্যাডজাস্ট করে দিব বা আমি আপনাকে কারেক্ট অ্যাডভাইস দিয়ে দিব। এবং এটাও সত্য কথা যে কোনো অপারেশনই হার্টের রোগী যারা আছেন তাদের রিস্ক সবচেয়ে বেশি, বিশেষ করে যাদের হার্টের অপারেশন করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। এবং এসব সমস্যা নিয়ে পেশেন্টদের অনেক ভুল ধারণাও আছে। আমি অনেক সময় খেয়াল করেছি যে আমরা পেশেন্টদেরকে বলি যে আপনার যে অবস্থা এখন আছে অপারেশন করে ফেলতে হবে, তো পেশেন্টও বোঝে যে হ্যাঁ অপারেশন করতে হবে, কিন্তু দেখা যায় যে পেশেন্ট এক বছর পরে এসেছে আরও খারাপ অবস্থা নিয়ে এসেছে। তো তখন জিজ্ঞাসা করি, কী ব্যাপার, আপনাকে বললাম এক বছর আগে অপারেশন করতে, এখনও করছেন না, এতদিন ভুগলেন। তো পেশেন্ট বলে যে ডাক্তার সাহেব, আপনি বলার পরে আমি আবার আমার এক আত্মীয়কে জিজ্ঞাসা করলাম, বাই দ্য ওয়ে আত্মীয় কিন্তু ডাক্তার থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং আত্মীয় তাকে একটা ভয়ের গল্প শোনায় যে তার কোনো এক আত্মীয় কখনো অপারেশন করেছিল এবং অপারেশন করার পর মারা গিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা গুজবে কান দিতে খুব পছন্দ করি, এটা আমরা সবাই, খারাপ সংবাদগুলিকে আমরা সবসময় বেশি পছন্দ করি এবং সেটাকেই আমরা মনে রাখি বেশি, ভালো সংবাদগুলি মনে রাখি না। তো আমি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এই অপারেশন করে যে হাজার হাজার পেশেন্ট ভালো হয়ে গিয়েছে সেই খবর কি আপনি রেখেছেন, নাকি শুধু ওই যে একজন রোগী অসুস্থ হয়ে গিয়েছে বা মারা গিয়েছেন ওনার খবরটাই নিয়েছেন? তো আমি সবসময় এই পেশেন্টদেরকে বলি যে গুজবে কান দেবেন না, বিশেষ করে আপনারা যদি কোনো স্বাস্থ্যসেবামূলক কোনো উপদেশ চান সেটা আপনি ডাক্তার থেকে নেবেন। একজন ডাক্তার বহুত বছর পড়ালেখা করে বসে আছে আপনাকে সাহায্য করার জন্য, সে আপনাকে একটা উপদেশ দিচ্ছে কিন্তু আপনি সেই উপদেশ না দিয়ে এমন একজনের থেকে উপদেশ নিচ্ছেন যার ডাক্তারের সম্বন্ধে কোনো ধারণাই নাই এবং যিনি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে ভয় দেখে মজা পায়। স্বাভাবিকভাবে এই ধরনের উপদেশ নিলে আমাদের পেশেন্টরা অনেক ভোগান্তির শিকার হয়। তো আজকের ভিডিওতে আমরা এই জন্যই করছি যে পেশেন্টদেরকে জানানো যে এখন মেডিকেল সায়েন্স কতটা এগিয়ে গিয়েছে। একটা সময় হয়তো ছিল যে সময় আমরা হার্টের রোগীদের অপারেশন করতে ভয় পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা হার্টের যে কোনো সমস্যার পেশেন্টদেরকে, ইভেন হার্টের অপারেশন হয়েছে, বড় বড় অপারেশন হয়েছে, সেই ধরনের পেশেন্টদেরও আমরা অপারেশন করছি। কী কী অপারেশন করছি? সাধারণত অপারেশনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা নাভির নিচ থেকে অবশ করে এক ধরনের অপারেশন, এটাকে আমরা মাইনর অপারেশন ধরতে পারি। এগুলি সাধারণত আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে মলদ্বারের আশেপাশের যে অপারেশনগুলি এগুলি সাধারণত আধা ঘন্টার মতো লাগে এবং সাধারণত এক্সপার্ট সার্জন যারা থাকেন তারা আরও তাড়াতাড়ি করে ফেলতে পারেন। জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা পুরোপুরি অজ্ঞান করে পেশেন্টের যে অপারেশনগুলি করি সেগুলি সাধারণত পেটের ভিতরের যে অপারেশনগুলি আছে সেগুলি, বিশেষ করে ক্যান্সারের, কোলন ক্যান্সার, রেক্টাল ক্যান্সার, এই ধরনের অপারেশনগুলিকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করি। এইসব অপারেশনগুলি সাধারণত 2 থেকে 3 ঘন্টা বা 5-6 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করে সার্জনের এক্সপার্টিস কীরকম বা অপারেশনের কমপ্লেক্সিটি কী পরিমাণ আছে তার উপরে। সাধারণত এক্সপার্ট সার্জনরা এই অপারেশনগুলিও 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে করে ফেলেন। তো আজকে আমাদের এক পেশেন্টের সাক্ষাৎকার আমি আপনাদের দেখাবো, ওনার কোনো ছোটোখাটো হার্টের অপারেশন হয়নি, ওনার ছিল হার্টে পেসমেকার বসানো। তো ওনার হার্টের সমস্যা ছিল এবং সেই সমস্যার জন্য উনি ইন্ডিয়ার বিশ্ববিখ্যাত কার্ডিয়াক সার্জন প্রফেসর দেবী শেঠি ওনার হার্টে একটি পেসমেকার বসিয়ে দেন এবং এরপর থেকে উনি ভালো আছেন। তো কিছুদিন আগে এই ভদ্রলোকের ক্যান্সার ধরা পড়ে, কোলনে ক্যান্সার ধরা পড়ে এবং উনি সেই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তো সেই ভদ্রলোকের অপারেশন আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি করি, মানে আমরা পেট না কেটে পেট ফুটো করে অপারেশন করি এবং অপারেশন করার পরে পেশেন্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তো অপারেশনের প্রায় 6 দিনের মাথায় আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে পেশেন্ট কেমন আছেন। তো চলুন পেশেন্টের সাথে আমরা আলোচনা করি যে পেশেন্ট কেমন আছেন। আসসালামু আলাইকুম, ডক্টর আসিফ বলছি। আজকে আমাদের একজন পেশেন্টের সাথে আপনাদের দেখা করাবো। ওনার ছিল কোলনে ক্যান্সার, ওনার আরও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে হার্টে ব্লক ছিল এবং হার্টে পেসমেকার লাগানো ছিল। ওনার নাম হচ্ছে গিয়ে মিস্টার নুরুল ইসলাম, ওনার বয়স হচ্ছে গিয়ে 63 বছর। উনি অপারেশন করেছেন 6 দিন আগে। তো আজকে হচ্ছে অপারেশনের পরে 6 দিন হয়েছে। তো আজকে দেখি ওনার সাথে কথা বলে দেখি যে উনি কেমন আছেন।
আসসালামু আলাইকুম নূর ইসলাম সাহেব, জি কেমন আছেন আপনি? ভালো। তো আপনার অপারেশনের পরে আপনার অভিজ্ঞতা কি রকম সেটা বলেন। সুন্দর হচ্ছে, সুন্দর। আপনার তো অপারেশন হয়েছে, আপনার তো কোলনে টিউমার ছিল এবং টিউমারটা বেশ বড় ছিল, সেটা আমরা দেখেছি, T3 টিউমার। তো সেটা আমরা আল্লাহর রহমতে তুলে আনছি। আপনার আবার হার্টের আপনার সমস্যা আছে, যেন আপনার পেসমেকারও দেয়া আছে, তাই না? জি জি। তো এগুলি করার পরে, অপারেশন করার পর আপনি এখন কেমন ফিল করছেন? অপারেশনের পরে কোনো সমস্যা হয়েছিল? না না না, সুন্দর আছে, সুন্দর আছে। কোনো ব্যথা, কোনো হার্টের কোনো সমস্যা? না না, খুলে দেন, ওটা খুলে দেন। না, হয়নি, হয়নি। আচ্ছা, হয়নি। আপনি এই যে আমাদের অনেক পেশেন্টরা আছে যাদের ক্যান্সার হয়েছে কিন্তু তারা ভয় পায়, তারা অনেকেই কিন্তু আপনার চেয়ে আরো স্বাস্থ্য ভালো, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? না, এটা সুন্দর, এই জায়গা অন্তত 100% সুন্দর। আপনি অন্তত মানে আপনি তো বলছেন মানে অপারেশন করতে পারে তারা, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনার যেখানে একটা হার্টে ব্লক আছে সেখানে আপনার হার্টে পেসমেকার আছে, সেটা নিয়ে আপনি অপারেশন যদি করে থাকেন এবং অপারেশনের 6 নম্বর দিন আপনি হাঁটাচলা করতে পারছেন এখন? জি জি। খাওয়া দাওয়া করতে পারছেন? কোনো সমস্যা, কোনো সমস্যা থাকলে বলেন। না না, খুব ব্যথা বা অন্য কোনো সমস্যা? না না, কোনো কিছু নাই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো নূর ইসলাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার মাধ্যমে আমাদের অন্য রোগীরা জানতে পারবে। আপনাকেও ধন্যবাদ, আপনি খুব ভালো মানুষ বা সুন্দর। ধন্যবাদ, আপনি খুব সুন্দর মানুষ, আপনার আব্বাও সুন্দর মানুষ, আপনিও ভালো মানুষ, বা আমি খুব শুনছি। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে নূর ইসলাম সাহেবের ছেলে, উনি অনেক কষ্ট করেছে, সব দৌড়াদৌড়ি উনিই করেছে। তো ভাই, আপনার নাম কি? আপনি কেমন ফিল করেন? আসলে যে টিউমারটা ছিল সেটা বড় একটা টিউমার, তো আমরা আসলে মানে কোথাও ভাবতে পারি না যে এত বড়। তা ছিল মানে প্রথম সবার কাছে ইনফর্ম নিচ্ছি যে এই হসপিটালটা কেমন। তো ইনফর্ম নেওয়ার পরে জানতে পারলাম যে এটাই নাকি উপমহাদেশের মধ্যে মানে সারে ক্যাম্পাস ব্লক স্যার সব থেকে ভালো ট্রিটমেন্ট করে। আপনি তো মানে ইন্ডিয়া গেছিলেন মনে হয় নাকি? ইন্ডিয়াতে এই যে হসপিটালে মানে সব টেস্ট করা হয়েছে, তো ওইখান থেকে আসলে এটা ধরা পড়ছে। তো তারপরে আর কি এখানে আসা হলো, স্যার আপনাদের ভালো ট্রিটমেন্ট নিয়ে হলো, এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো আসলে এই ভিডিওটা করার পিছনে মিলে একটা কারণে, সেটা হচ্ছে কি, আপনারা যারা ক্যান্সার হয়েছে তারা অনেকেই ভয় পান, ভয় পান যে এই অপারেশন করলে হয়তো বাঁচবে না। কিন্তু আল্লাহর রহমতে এই যে নূরুল ইসলাম সাহেবের মতো বিভিন্ন রকম সমস্যা আছে, কিন্তু উনি কিন্তু 6 দিনের মধ্যে উঠে হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। এবং এটাও আমি আরেকটা কিছু বলতে চাই যে এই অপারেশনের জন্য এখন কিন্তু বিদেশে যাওয়ার দরকার নেই, আপনি এই অপারেশন যেটা বাংলাদেশেই করতে পারেন। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কোলোরেক্টাল সার্জন আছে, তাদের কাছে গেলে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো হয়ে যাবেন। তো সবশেষে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এখনকার মেডিকেল সায়েন্স এত এগিয়ে গিয়েছে যে আমরা এখন কোনো অপারেশন করতেই আসলে ভয় পাই না। হ্যাঁ, আমরা যে কোনো অপারেশনের আগে সাবধানতা অবলম্বন করি কিন্তু ভয় পাই না। এমন কোনো অপারেশনই নেই যেটাকে আমরা বলি না যে করা যাবে না, সব অপারেশনই করা যাবে, কিন্তু আমাদেরকে প্রপার প্রিকশনস নিতে হবে। এবং অবশ্যই একজন এক্সপার্ট সার্জন যিনি এই ধরনের অপারেশন করে অভ্যস্ত, তাকে দিয়ে অপারেশন করাতে হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।